কিছু সময় পরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে হুজুরের সঙ্গী সাথীরা জিজ্ঞাসা করতেন, ভাই উসমান আপনি কবরের পাশে দাঁড়িয়ে এত কাঁদেন কেন? আল্লাহর নবী যখন আমাদের জাহান্নামের বর্ণনা শোনান, আযাবের বর্ণনা শোনান, আপনি তখন এত রোনাজারি করেন না, আপনি তখন এত কাঁদেন না, কবরের পাশে দাঁড়িয়ে কাঁদেন কেন? উসমান গনী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও নবীবাগে সাবিরা, আমি আল্লাহ নবীর পাক জবানে শুনেছি, আল্লাহ নবী বলেছেন কবর হলো আখেরাতের প্রথম ঘাঁটি। আল্লাহ নবী বলেছেন কবরে যে ব্যক্তি ধরা পড়বে হাশরে মিজানে পুলসুরাতে ধরা পড়ে যাবে, কবরে যে ব্যক্তি চার পাবে হাশরে মিজানে পুলসুরাতে চার পেয়ে যাবে। আমি উসমান, আমি যখন কবরের পাশে দাঁড়াই আল্লাহ নবীর কথাটি শোনে পড়ে যায়, আর চোখের পানি আটকে রাখতে পারি না, ওই সময় আমার চোখের পানি গড়িয়ে আমার দাড়ি ভিজে গিয়ে আমার জুব্বাটা ভিজে যায়। কটা দিন রোনাজারি করেছি, কটা দিন চোখের পানি ফেলেছি, আমার মায়েরা আপনি কটা দিন কেঁদেছেন, কটা দিন রোনাজারি করেছেন। আজকের মাহফিল আপনাদের এই মসজিদের উন্নতি কল্পে মাহফিল। মসজিদে কি হয়, জোরে জোরে বলুন, নামাজ হয়। আজকের আমার সমাজ লক্ষ্য করুন, মসজিদ করেছেন নামাজের জন্য, কিন্তু সমাজে আজও এমন মুসলমান আছে সারা বছরের ভিতরে দুদিনের বেশি নামাজ পড়ে না। আছেন না নেই? কোন নামাজ? একদল মা বোন আছে সারা বছরে আল্লাহর জমিনে একবারও সিজদা দেয় না। মেয়েদের কি ঈদের নামাজ আছে? পুরুষরা তবুও মোটামুটি বছরে অন্য নামাজ পড়ুক আর না পড়ুক, কোন নামাজগুলো পড়ে? দুটো ঈদ। আর আমার সমাজে হাজারো মহিলা আছে সারা বছরে একটা দিনও আল্লাহকে সেজদা করে না, এরকম কপাল ফাটা মহিলা আছে না নেই? আর একদল মুসলমান আছে আমার সমাজে, এখনো দেখতে পাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, পেশাব করে পানি নেয় না। অনেক মহিলা আছে এই সমাজে পেশাব করে পানি নেয় না। কবরের আজাব সবচেয়ে বেশি হয় পেশাব থেকে না বাঁচার কারণে। একটু বলুন, আল্লাহু আকবার, কবরের আজাব সবচেয়ে বেশি হয় পেশাব থেকে না বাঁচার কারণে। অনেক মুসলমানের ছেলেরা আজও দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, অনেক মহিলারা আপনার এরা দাঁড়িয়ে পেশাব করে পানি নেয় না। আর অনেক মহিলারা আছে, দাঁড়িয়ে পেশাব করার কথা বলবো না আমি, তবে পেশাব করে পানি নেয় না। কবরের আজাব সবচেয়ে বেশি হয় পেশাবের ছুটে দিকে না বাঁচার কারণে। আল্লাহর নবীর জবানে কথা শোনার পরে অনেক সাহাবী কাঠি নিয়ে গুতেন পেশাব লাগলে, কাঠির মাথা দিয়ে জমিনটাকে একটু খুঁড়ে নিতেন, খোঁড়া জায়গায় পেশাব করলে পেশাবের ছিটে গায়ে লাগার ভয় থাকে না, সমতল জায়গায় পেশাব করলে পেশাবের ছিটে গায়ে লাগার ভয় থাকে। অনেক সাহাবী কাঠি নিয়ে গুতেন
পেশাব লাগলে জমিনটাকে কাঠির মাথা দিয়ে খুঁড়ে পেশাব করতেন অনেক সাহাবী। পেশাব থেকে বাঁচার জন্য বোতল নিয়ে ঘুরতেন, পেশাব লাগলে বোতলের ভিতরে পেশাব করতেন যাতে পেশাব গায়ে না লাগে। একটু সুবহানাল্লাহ বলা যাবে, একটু জোরে বলা যাবে। সবচেয়ে কবরের আজাব কিসের জন্য বেশি হয় বলেছি? কথাটা কিন্তু আমার কথা নয়, কার কথা? আল্লাহ রসুলের কথা। দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে মুসলমানের ছেলেরা, পানি নাই না, ও আমার মায়ের নবী বাগের সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে হেঁটে যেতেন, হুজুরের নজরে যদি কোনো কবর পড়ত, উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কবরের দিকে চেয়ে চেয়ে দেখতেন, চোখের পানি গড়িয়ে দাড়ি ভিজে গিয়ে জুব্বা মুবারকটা ভিজে যেত, হুজুর কাঁদতে কাঁদতে এত দুর্বল হয়ে যেতেন, এত জাইফ হয়ে যেতেন, হুজুর বেহুশ হয়ে পড়ে যেতেন। কিছু সময় পরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে হুজুরের সঙ্গী সাথীরা জিজ্ঞাসা করতেন, ভাই উসমান আপনি কবরের পাশে দাঁড়িয়ে এত কাঁদেন কেন? আল্লাহর নবী যখন আমাদের জাহান্নামের বর্ণনা শোনান, আযাবের বর্ণনা শোনান, আপনি তখন এত রোনাজারি করেন না, আপনি তখন এত কাঁদেন না, কবরের পাশে দাঁড়িয়ে কাঁদেন কেন? উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও নবী বাগে সাবিরা আমি আল্লাহ নবীর পাক জবানে শুনেছি, আল্লাহ নবী বলেছেন কবর হলো আখেরাতের প্রথম ঘাঁটি, আল্লাহ নবী বলেছেন কবরে যে ব্যক্তি ধরা পড়বে হাশরে মিজানে পুলসুরাতে ধরা পড়ে যাবে, কবরে যে ব্যক্তি চাঁদ পাবে হাশরে মিজানে পুলসুরাতে চাঁদ পেয়ে যাবে। আমি উসমান আমি যখন কবরের পাশে দাঁড়াই আল্লাহ নবীর কথাটি শুনে পড়ে যায়, আর চোখের পানি আটকে রাখতে পারি না, ওই সময় আমার চোখের পানি গড়িয়ে আমার দাড়ি ভিজে গিয়ে আমার জুব্বাটা ভিজে যায়। বাবা সেই ভয় যদি আজকে আমাদের মধ্যে থাকতো, আজকের এই সমস্ত অন্যায় অপকর্মগুলো আমাদের ভিতরে থাকতো বাবা, সারা জীবন অশুনেছি এখনো দাঁড়িয়ে পেশাব করাটা বন্ধ করতে পারলিনি, সারা জীবন তুই অশুনলি এখনো পেশাব করে পানি নিতে শিখলিনি, সারা জীবন অশুনলি বছরে দুটো ঈদের নামাজ ছাড়া আর নামাজগুলো তুই পড়লি নি, এখনো সময় আছে কি হওয়া, পরিবর্তন হওয়ার এখনো সময় আছে বেটা। এখনো সময় আছে। আর একদল মুসলমান আছে সাপ্তাহিক জুমার নামাজ পড়ে না। আপনাদের এলাকায় আছে না নেই? হ্যাঁ সপ্তাহে জুমার নামাজটাও পড়ে না, কপাল ফাটা, কপাল ফাটা। ও আমার মায়েরা আল্লাহর কোন বান্দা যদি বিনা কারণে পরস্পর তিনটে জুমা ছেড়ে দেয়, কটা কটা? আল্লাহ নবী বললেন, মান তারাকা সালাসা জুমাতিন মিন গায়রি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি বিনা কারণে পরস্পর তিনটে জুমা ছেড়ে দেবে ওই ব্যক্তিটার মুসলমান থাকে না, ওর নামটা মুসলমানের খাতা থেকে কেটে ওর নামটা মুনাফিকের খাতায় লেখা হয়। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? আরে এই জায়গাটা কি হবে, জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন।
ঘুমির ঘোরে সুবহানাল্লাহ বলতিস নাকি? এই খোকারে কম্বল চাপা দে। যে ব্যক্তি বিনা কারণে পরস্পর তিনটে জুমা ছেড়ে দেবে ওই ব্যক্তির নামটা মুসলমানের খাতা থেকে কেটে মোনাফেকের খাতায় লেখা হবে। মোনাফেকের ঠিকানা কোথায় জানেন? নিম্নতম স্থান বলুন, নাউজুবিল্লাহ। মুনাফিকের ঠিকানা হচ্ছে জাহান্নামের একেবারে নিম্নতম স্থান। জাহান্নামের নিম্নতম স্থান মানে জাহান্নাম ডিপ কতটা, জাহান্নামের গভীরতা কতটা। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন, আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে ফেরেশতা জিবরাইলের দিকে তাকিয়ে থাকেন, ফেরেশতা জিবরাইলের চারাটা বিকৃতি হয়ে গিয়েছে, বিকট আকৃতি। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম থরথর করে কাঁপে, চোখ দিয়ে টপ টপ করে পানির তুষা গড়িয়ে যায়। ফেরেশতা জিবরাইল সালাম থরথর করে কাঁপছে, চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যাচ্ছে, কাঁদছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, তুমি প্রতিদিন আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে সুখবর নিয়ে আসো, তোমার কত নূরানি চেহারা দেখি, হাসিন চেহারা দেখি। ভাই জিবরাইল, আজকে তোমার চেহারার পরিবর্তন ঘটার কারণ কি বলো, কি হয়েছে তোমার, কিসের জন্য তুমি কাঁদো? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জিবরাইল, আমার মার চোখের পানি গড়িয়ে যায়, আমার চেহারা বিকৃতি হয়ে গেল, কারণ হলো আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহর জাহান্নাম এত শক্ত জায়গা, আল্লাহর জাহান্নাম এত কঠিন জায়গা, ওই জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারাটা বিকৃতি হয়ে গেল, আমার চোখের পানি গড়িয়ে যায়। একটু বলুন আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন না, ইয়া রাসূলুল্লাহ আমি এক্ষুনি জাহান্নাম থেকে ঘুরে আসছি। আমি এক্ষুনি জাহান্নাম থেকে ঘুরে আসছি। আল্লাহ জাহান্নামটা এত শক্ত জায়গা, আল্লাহ জাহান্নাম আর আগুনটা তো কঠিন, ইয়া রাসূলুল্লাহ জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারাটা বিকৃতি হয়ে গেছে, আমার চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। আল্লাহ নবী বলেছিলেন, ও ভাই জিবরাইল, জাহান্নামের ভিতরে কি কি পরিদর্শন করলে আমাকে একটু বলো না ভাই, আমাকে একটু শোনাও না ভাই। আল্লাহুম্মা বলুন আল্লাহ আকবার, ও ভাই জিবরাইল সালাম তুমি জাহান্নামে কি কি পরিদর্শন আমাকে একটু বলো, তুমি কি কি দেখলে? আহা, ছেলেরা মনে রাখবে, যারা পরস্পর কটা জুমা ছেড়ে দেবে, আল্লাহ ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের একটা দরওয়াজা থেকে অপর দরওয়াজা 70 বছরের রাস্তা হবে, জাহান্নামের একটা দরওয়াজা থেকে অপর দরওয়াজাটা 70 গুণে বেশি হবে। বলুন আল্লাহু আকবার, জাহান্নামের একটা দরওয়াজা থেকে অপর দরওয়াজার দূরত্ব 70 বছরের রাস্তা,
জাহান্নামের একটা দরজা থেকে অপর দরজার তাপ 70 গুণ বেশি হবে। ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিব আল্লাহ আল্লাহ পাক জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালালেন, 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো লাল। আল্লাহ বার 1000 বছর জ্বালান, 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা। আল্লাহ বার 1000 বছর জ্বালান, 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো কালো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ জাহান্নামের আগুন এত কালো, এত কালো, এত কালো, যারা জাহান্নামি হবে আগুনে পাশাপাশি দাঁড়িয়ে থাকবে কিন্তু না না একে অপরকে দেখতে পাবে না। জাহান্নামের আগুনটা এত কালো হবে, যারা জাহান্নামি হবে আঙুলের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে লেকিন একে অপরকে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই জাহান্নামীদের যে পোশাক হবে, ওই জাহান্নামীদের পোশাক নিয়ে আসমান এবং জমিনের মাঝখানে যদি ঝুলিয়ে দেওয়া হয় জাহান্নামীদের পোশাকের তাপে তামাম পৃথিবীর মানুষ মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই জাহান্নামকে যদি একটা সুত দিয়ে সিদ্ধন করে দেওয়া হয়, ওই সুতের সিদ্ধন দিয়ে যদি সরিষা দানা পরিমাণে জাহান্নামের আগুন যদি পৃথিবী জমিনে নেমে আসে, এই পৃথিবী পৃথিবীর জমিনে যদি নেমে আসে এই পৃথিবীটা পুড়ে সারখার হয়ে যাবে কায়ামত পর্যন্ত। তামাম পৃথিবীর জমিনে আর কোনো সবুজ লতার জন্ম হবে না। একটু বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন। সূচের ছিদ্র দিয়ে যদি সরিষা দানা পরিমাণে জাহান্নামের আগুন যদি পৃথিবীতে নেমে আসে এই পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত আর কোন সবুজ লতা জন্ম হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের বর্ণনা শুনছিলেন, আল্লাহ রাসূল কাঁদছিলেন, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নবীকে শোনাচ্ছিলেন, আল্লাহ রাসূল শুনছিলেন, কাঁদছিলেন, নূরের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যাচ্ছে আল্লাহ রাসূলের। আল্লাহ নবী একদিন সাহাবীদের নিয়ে বসেছিলেন, হঠাৎ আল্লাহ নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা তোমরা কি কোনো আওয়াজ শুনতে পেয়েছো? না ইয়া রাসূলুল্লাহ, কিসের আওয়াজ? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, আল্লাহ পাক জাহান্নামের উপর থেকে একটা পাথর ছেড়ে দিয়েছেন, ওই পাথরটা এই মুহূর্তে জাহান্নামের নিচে গিয়ে পৌঁছানো। আমি রাসূলুল্লাহ ওই পাথরের আওয়াজটা শুনতে পেয়েছি। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা জাহান্নামের উপর থেকে যদি বড় একটা পাথর ছেড়ে দেওয়া হয় ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70 বছর সময় লাগবে। একটু বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন। জাহান্নামের উপর থেকে বড় একটা পাথর ফেলে দিলে ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70 বছর টাইম নেবে। যারা বিনা কারণে পরস্পর তিনটে জুমা ছেড়ে দেবে ওই ভদ্রলোকদের ঠিকানা হবে ওই 70 বছরের কি গর্ত, গর্ত। অনেকে আছে সাপ্তাহিক জুমার নামাজটাও পড়ে না, কপাল ফাটা। আরেকজন মুসলমান আছে জুমার নামাজ পড়ে তবে দেখতে পাই 2 রাকাতের বেশি নামাজ পড়ে না। আছে না নেই? আই জোরে বলে। আরে আজকে জুমা পড়েছি তো নাকি? আজকে আমি যে মসজিদের জুমার নামাজ পড়েছি জায়গাটার নাম হচ্ছে আখারপুর। কি বলেছি বাবা? আখারপুর। তো সেই সেই মসজিদের সেক্রেটারি সাহেব যিনি, তিনি বলছেন, হুজুর
এই মসজিদে যখন জুমার দিনে সবাই আসবে মসজিদে কি তালা মারা যাবে এই কেন আমি তালা মারব না তুই বলছিস যে সবাই দুরাকাত নামাজ পড়ে সব তো চলে যাচ্ছে তো আমাদের নেক্সট প্রজন্ম যারা এই আমাদের এই ছোট ছোট ছেলেরা এরা যে মসজিদে আসছে এরা এইটা দেখে কিন্তু এরাও শিখবে যে মনে হয় জুমার নামাজ দুরাকাতের বেশি আর তাই হুজুর বলতেছি কি তালা মারা যাবে কারণ বেরুতি দেব না তা আমার জবাব দেওয়ার আগে আরেকজন বলছে না ওটা করা যাবে না কারণ দেখা যাচ্ছে কারণ যদি ইস্তিনজা লাগে সে তো এখানেই কাজ ছেড়ে দেবে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক মানুষ আছে সেই মানুষের সংখ্যা কম কতটা কতটা ভালো করে বুঝবেন এই ফরজ নামাজটা মসজিদে পড়ে চলে যায় যারা সমাজের দায়িত্বশীল মানুষ বাদবাকি নামাজগুলো তারা বাড়িতে গিয়ে আদায় করে দেন এরকম মানুষ আছে না নেই কিন্তু এই সংখ্যাটা খুব কম খুব কম আল্লাহু আকবার আজকে আপনি দেখুন অধিকাংশ মসজিদগুলো দেখুন ভাই আজকে আপনারা এই যেখানে মসজিদ করেছেন আমি তো এই যে আপনাদের এই মানিক তলাতে আমি এসেছি তো আগে অনেকবার আজকে এসে দেখছি আমি এখানে দেখছি নতুন মসজিদ আহা এই যে মাদ্রাসার কার্যালয় আচ্ছা কত দূর এখান থেকে এসে তাই আল্লাহু আকবার যাক ভাই আমি কিন্তু গর্বিত এই মাদ্রাসা আপনারাই সাক্ষী দেবেন এই এই মাদ্রাসার শুরুতে আমি ছিলাম তো নাকি আজকের হয়তো আমি নেই কিন্তু মাদ্রাসা যতদিন থাকবে এই অধম ততদিন সওয়াব পাবো পাবো কারণ রাসূল বলেছেন আদাল্লু আলাল খাইরি কাফাইদিহি সৎ উপদেষ্টা সৎকারীর সমপরিমাণে সওয়াব পেয়ে যাবে বলুন সুবহানাল্লাহ আমি মরে কবরে যাব ছেলে গোয়ালিয়া মাদ্রাসা জ্যান্ত থাকবে শানুর কবরে সেই সওয়াব পাবে সওয়াবকে কেউ কি আটকাতে পারবে না আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি অধিকাংশ মসজিদগুলো দেখুন আপনি জুমার দিনে টোটাল 22 রাকাত নামাজ জোরে বলুন কত রাকাত আরো জোরে বলুন প্রথম দুই রাকাত নামাজ তাইয়াতুল উযুর নামাজ তারপরে দুই রাকাত নামাজ তাহিয়াতুল মসজিদের নামাজ তারপরে চার রাকাত নামাজ কবলাল জুমার নামাজ দুই রাকাত নামাজ ফরজ নামাজ চার রাকাত নামাজ বাদাল জুমার নামাজ চার রাকাত নামাজ আখিরি যোহরের নামাজ দুই রাকাত নামাজ সুন্নাতুল ওয়াক্তের নামাজ দুই রাকাত নামাজ নফল নামাজ একদল আসছে শেষে যাচ্ছে তাহিয়াতুল মসজিদের নামাজ পড়ে না তাহিয়াতুল উযুর নামাজ পড়ে না কপাল ফাটা তাহিয়াতুল উযুর নামাজের গুরুত্ব জানেন একেবারে সর্বপ্রথম যে নামাজটা মসজিদে গিয়ে তাহিয়াতুল জোরে বলুন মসজিদ আল্লাহ নবী মেহরাজের রাতে আল্লাহ নবী জান্নাত পরিদর্শন করেছিলেন আল্লাহ নবীর সঙ্গে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম ছিলেন আল্লাহ নবী জান্নাত পরিদর্শন করছেন ওই জান্নাতের ভিতরে একজন মানুষের পায়ের আওয়াজ শুনতে পাচ্ছেন মানুষ দেখতে পাচ্ছেন না জান্নাতের ভিতরে আল্লাহ নবী মানুষের পায়ের আওয়াজ পাচ্ছেন মানুষ দেখতে পাচ্ছেন না আল্লাহ নবী ফেরেশতা জিবরাইল কে জিজ্ঞাসা করেছিলেন ইয়া আখি জিবরাইল ও ভাই জিবরাসলাম এটা কিসের আওয়াজ ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই আওয়াজটা অন্য কোন আওয়াজ নয়
আপনার হাসি বেড়ালের পায়ের হাসি বিলালের পায়ের আওয়াজ। কিন্তু বেলাল হুজুর কি দুনিয়ায় না জান্নাতে? দুনিয়ায় পায়ের আওয়াজ। আল্লাহ নবী একদিন বেলালকে জিজ্ঞাসা করলেন, বেলাল কি ইবাদত করো? বেলাল কি আমল করো? বেলাল আমি রাসূলুল্লাহ তোমার পায়ের আওয়াজ জান্নাতে শুনতে পেয়েছি। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জোর আমার ইবাদত বলতে তেমন কিছু নাই, আমল বলতে তেমন কিছুই নাই, তবে আমি সর্বক্ষণ পবিত্র খালাতে থাকার চেষ্টা করি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি বেলাল আমার উযু নষ্ট হয়ে গেলে আমি সঙ্গে সঙ্গে উযু করে নি, আমি দুই রাকাত তাগিয়া তুল উযু নামাজ আদায় করে নি। আমার উযু নষ্ট হয়ে গেলে আমি সঙ্গে সঙ্গে উযু করি, আর উযু করি আমি দুই রাকাত নামাজ পড়ি। কি নামাজ? তাহিয়াতুল উযু নামাজ। আমার ছেলেদেরকে বলছি, ছেলেরা পায়ে ধরে বলে যাচ্ছে, খবরদার জুমার নামাজ ছাড়বি না, পাঁচ অক্ত নামাজ ছাড়বি না, জুমার নামাজ পড়বি তো 22 রাকাতই পড়বি, দু রাকাত পড়ে পালাবি না। আবার অনেকে আছে জুমার দিনে সব নামাজ পড়ে, আখির জোহরের নামাজ পড়ে না। কোন নামাজ আপনারা সব পড়েন? তো এই কারা কারা পড়েন আমাকে একটু হাত তুলে দেখান তো, আখির জোহর কারা কারা পড়েন হাত তুলে দেখান। এই তোরা অনেকে এরাম করতিস কেন, সোজা কর। হ্যাঁ হ্যাঁ আপনারা সব পড়েন তো আখির জোহর হাত নামা? আখির জোহর নামাজ যদি না পড়েন বছরে 52টা জুমা কাজা হবে। কটা জুমা কাজা হবে? ও যুবকেরা জোরেরা শুনে রাখো, জুমার দিনে আখিরি জোহরের নামাজ যদি না পড়ো বছরে তোমার 52টা জুমা কাজা কাজা কাজা। আমারে মানে না না মানেন দাদা হুজুরে মানেন তো নাকি? হ্যাঁ আমারে মানে না না মানেন, পাঁচ হুজুরির মানেন তো? এই আমারে মানে না না মানেন, আমার মানতে হবে না। বসিরহাটের আল্লামা হুজুরকে মানেন তো? মুজাদ্দিদুজ্জামানের ওসিয়ত নামাটা একটু দেখবেন। কি নামা? ওসিয়ত নামা। ওসিয়ত বোঝেন তো? ওসিয়ত কাকে বলে? তাও তো কথা বলেন। ওসিয়ত কাকে বলে? মুজাদ্দিদুজ্জামান ওসিয়ত নামায় লিখে গিয়েছেন বাবারা, তামাম পৃথিবীর জমিনে শুধু দুটো জায়গায় আখির জোহরের নামাজ পড়তে হবে না, ওই দুটো জায়গা ছাড়া তামাম পৃথিবীর সর্বস্থানে জুমার দিনে আখির জোহরের নামাজ পড়তে হবে। কোন দু জায়গায় পড়তে হবে না? কার্যালয় ছেলে গোয়ালিয়ায়। কোন দু জায়গায়? কি দিন নামাজ? আরে জুমার দিনে আখির জোহরের নামাজ দু জায়গায় পড়তে হবে না, দুটো জায়গায়, ওই দুটো জায়গা ছাড়া তামাম পৃথিবীর সর্বস্থানে জুমার নামাজ, জুমার দিনে যেমন আপনাকে জুমার নামাজ পড়তে হবে তেমন আখির জোহরের নামাজ শুধু দুটো জায়গায় পড়তে হবে না।
ওই আমার ভাই বলে দিয়েছে শুধু মক্কা মদিনা আখেরি সোহরের নামাজ পড়তে হবে না কোন জায়গায় বেটা জোরে বলো মক্কার মদিনা যে আখেরি জোহরের নামাজ না পড়বে ওর বছরে 52টা জুমা কাজা হবে দিনে একবারে শেষে যে দুই রাকাত নামাজ ওই দুই রাকাত নামাজ হলো নফল নামাজ কি নামাজ বাবা এর জোরে বলুন নফল নামাজ খবরদার ছেলেরা নফল নামাজ যেন ছাড়বি না নফলের বাংলা মানে হচ্ছে অতিরিক্ত নফলের বাংলা মানে কি বলেছি অতিরিক্ত তমাম পৃথিবীর জমিনে যারা আল্লাহর ওলিয়ে কামেল বান্দা হয়েছেন শুধু ফরজ নামাজ পড়ে আল্লাহর ওলি হওয়া যায় না সুন্নাত নামাজ পড়ে আল্লাহর ওলি হওয়া যায় না নফল বাদ দিয়ে আল্লাহর ওলি হওয়া যায় না যারা পৃথিবীর জমিনে আল্লাহর ওলি হয়েছেন শুধু ফরজ নামাজ পড়ে আল্লাহর ওলি হওয়া যায় না সুন্নাত নামাজ পড়ে আল্লাহর ওলি হওয়া যায় না আল্লাহর ওলিরা অতিরিক্ত নফল ইবাদত করে আল্লাহ হাসিল করেছিলেন অতিরিক্ত নফল নামাজ কোন নামাজ নফল নামাজ আপনারা নিশ্চয়ই ইতিপূর্বে শুনেছেন যে আল্লাহর নবী এত নামাজ পড়তেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পা দুটো ফুলে ফেটে কোন নামাজ ও কি ফরজ নামাজ নফল নামাজ নফল নামাজ নফল নামাজ এই দেখেন চার ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক তাকে 70 বছর হায়াত দিয়েছিলেন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি 70 বছরের ভিতরে 55 বার হজ করেছিলেন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়াও এশা নামাজের পরে 2 রাকাত করে নামাজে নিয়াত করতেন আর ওই 2 রাকাত নামাজে একবার করে আল্লাহ পাকের কোরআন শরীফ খতম করে দিতে জোরে বলেন না দুই রাকাত নামাজে একবার কোরআন খতম কোন নামাজ ওটা নফল নামাজ কোন নামাজ বেটা নফল নামাজ হুজুরের নামাজ শেষ হয়ে যেত ফজরের আজানে রক্ত হয়ে যেত সারা রাত ও যুবকের ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি 40 বছর এশা রুজুতে ফজরের নামাজ আদায় করেছিলেন একটু জোরে বলা যাবে না আরো জোরে বলুন নারায় তাকবীর 40 বছর কোন উযুতে কিসের নামাজ ফরজের নামাজ না বলো ফজর ফ বুরকের জ র আর ফ র বুরকের জ ফরজ ফজরের ফরজ নামাজ কিন্তু মূল ওই অক্তটার নাম হচ্ছে ফজরের রক্ত ফবুকের জর বাবা 40 বছর এশার উযুতে ফজরের নামাজটা যে মানুষ পড়েছেন ওইভাবে বুঝতে নেই ওই মানুষটা রাতে ঘুমিয়েছেন আরে বাবা ঘুমলে কি উযু থাকে আরে ঘুমালে উযু থাকে শুধু একমাত্র
নবীদের ঘুমে উযু নষ্ট হয় না, নবীদের চোখ দুটো ঘুমাতো, নবীগণের অন্তরটা জেগে থাকতো। একটু জোরে বলো। কিন্তু আমাদের ঘুমে উযু। আচ্ছা ভাই, আমাদের ঘুমে উযু নষ্ট হয় কেন? একটু কি আমাদের, আমরা ঘুমিয়ে পড়লে উযু নষ্ট হয় কেন? না খোকা, আসল তো, আসল কারণ কিন্তু ওটা না, বলো। আসল কারণ হচ্ছে ঘুমিয়ে পড়লে পিছনের দরজা দিয়ে হাওয়া বেরোচ্ছে কিনা, এ জ্ঞান আর তোর বেরোক না বেরোক ধুই আগে যা, এটাই হচ্ছে মশলা। ঘুমিয়ে পড়লে শরীরের বাঁধন নষ্ট হয়ে যায়, পিছনের দরজা দিয়ে হাওয়া বেরোচ্ছে কিনা ও জ্ঞান থাকে না, ওই জন্য আমাদের ঘুমে উযু নষ্ট হয়। কিন্তু নবীগণের ঘুমে উযু নষ্ট হয় না, কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি এর চোখ দুটো ঘুমাতো, আল্লাহ রসুলের অন্তরটা জেগে থাকতো। একটু জোরে বলো, আরো জোরে বলো। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি 40 বছর এশার উযুতে ফজরের নামাজ পড়েছেন, আল্লাহু আকবার, 40 বছর। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। কোন বান্দার যদি কোন কারণবশত ফরজ নামাজ যদি কাজা থাকে, নফল নামাজ যদি পড়া থাকে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক ওই নফল নামাজটা দিয়ে ফরজের কাজাটাকে পূর্ণ করে দেবে। ও জোয়ানেরা, যুবকেরা, তোমার জীবনে যদি কোন কারণবশত ফরজ নামাজটা যদি কাজা থাকে, নফল নামাজ যদি পড়া থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই নফল নামাজটা দিয়ে ফরজের কাজাটাকে পূর্ণ করে দেবে। খবরদার, নফল নামাজ ছাড়বি না বাবা। মায়েদেরকে বলছি, মায়েরা, অধিকাংশ মায়েরা নামাজ পড়ে না, অধিকাংশ বোনেরা নামাজ পড়ে না, অথচ পুরুষদের তুলনায় মহিলাদের জান্নাতে যাওয়াটা সহজ। পুরুষদের তুলনায় মেয়েদের জান্নাতে যাওয়া সহজ, কারণ কিয়ামতের ময়দানে মহিলাদের প্রশ্ন হবে চারটি, চারটে প্রশ্ন হবে, আর যে মহিলা চারটে প্রশ্নের জবাব দিতে পারবে ওই মহিলার জন্য আটটা জান্নাতের দরজা খোলা থাকবে। একটু জোরে বলো। তার ভিতরে এক নাম্বার প্রশ্ন হবে নামাজ সম্পর্কে, দুই নাম্বার প্রশ্ন হবে রমজানের রোজা সম্পর্কে, তিন নাম্বার প্রশ্ন হবে স্বামীর আনুগত্য সম্পর্কে, চতুর্থ নাম্বার প্রশ্ন হবে পর্দা সম্পর্কে। এই চারটে প্রশ্নে আমাদের মেয়েরা শতকরা কটা পাশ করবে আর কটা ফেল করবে? হাগা হা হা, কটা ফেল আর কটা পাস? আমাদের মা চাচিদের সময়ে, আমাদের মা চাচিদের সময়ে সংসারে যে অভাব অনটন ছিল, দুঃখ কষ্ট ছিল, ওই অভাব অনটন দুঃখ কষ্ট এখন নাই। আমাদের মা চাচিরা অভাব অনটনের ভিতর দিয়ে আল্লাহ বলে নাই, এ যুগের অধিকাংশ মা বোন সুখ শান্তি পেয়ে আমার আল্লাহ ভুলে গিয়েছে। ফ্যান খেয়েছেন কারা কারা, একটু হাত তুলেন দিন। ফ্যান ফ্যান কারা খেয়েছে? আরে হাত তুলেন না। এই যুবক, তোরা তো কালকের ছেলে, তোরা সে ফ্যান চোখে দেখিস ঘোড়ার কচু। কই ফ্যান ছিড়ে এসে? আমার দিকে তাকা। ফ্যান তোমাদের সোনপুর বাজারে
সবচেয়ে যে ভালো মিষ্টির দোকান যেটা ওই মিষ্টির দোকানের যে দই যারা ফ্যান খেয়েছে শুনে দেখ ওই দইয়ের চেয়ে সেই ফ্যানের টেস্ট বেশি না কম বেশি আ তালে এত অভাব অনেকে ফ্যান খেয়ে জীবন কাটিয়েছে এখনকার বোনেরা তো ফ্যান তো চোখে দেখেনি সেই ফ্যান আর এখন তো ফ্যান তো জমে না ফ্যান আই আমার দিকে তাকাও ফ্যান জমে না মাদার পাতা আমার মা রান্না করেছে কালকের কথা মাদার গাছের পাতা ভাজি করে খাইয়েছে সংসারে এত অভাব সেই অভাব এখন কার বাড়ি আছে দেখেন তো একটা বাড়ি দেখেন তো আজকের সুখের দিনে এসে আমরা আল্লাহ ভুলে গেছি মায়েদের মসজিদ কোনটা ঘর অধিকাংশ মায়েরা নামাজ পড়ে না অধিকাংশ বোনেরা নামাজ পড়ে না অধিকাংশ মা পর্দা করে না অধিকাংশ বোনেরা পর্দা করে না আমাদের দাদি নানিদের সময়ে শাড়ি ছিল দশ হাত দাদির মাথার চুল দেখা যেত না নানির পিঠ দেখা যেত না দাদির শরীর দেখা যেত না নানির শরীর দেখা যেত না এখন শাড়ি বারো হাত আমার মা বোনেদের সব জায়গায় কাপড় জোটে ওদের মাথায় কাপড় জোটে না আমরা কি কোনোদিন জিজ্ঞাসা করেছি আয় সুফিয়ার মা মোমেনার মা তোর সব জায়গায় কাপড় জুটলো তোর মাথায় কেন জুটলো না তুই এক্সট্রা দুই হাত শাড়ি লাগালি কোথায় বল নামাজ নেই পর্দা নেই কিচ্ছু নেই নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সংসারে এত অভাব এত অভাব এত অনটন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সংসারে এক নাগারে এক সপ্তাহ উনানে হাড়ি ওঠে না এত সভা এত অভাব এত অনটন এক নাগারে এক সপ্তাহ উনানে হাড়ি ওঠে না ওই অভাব অনটনের ভিতর দিয়ে দেখা যায় নবী কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা ছিল না একটু জোরে বলুন এক নাগারে কতদিন উনুনে হাড়ি উঠেনি এক সপ্তাহ কিন্তু ওই অভাবের ভিতর দিয়ে তাহাজ্জুদের নামাজ কাজা নেই খুদার যেন সহ্য করতে না পেরে আম্মাকে জড়িয়ে ধরে কাঁদে আম্মা যান খুদার যেন সহ্য করতে পারি না মা খেতে দিন মা খেতে দিন মা খেতে দিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চাদের দিকে তাকিয়ে বলেছিলেন বাবা তোদের আব্বা বড় করি আমি তোদের মা আমিও বড় করি তোদের আব্বা বড় করি আমি তোদের মা আমিও বড় করি আমি তোদের মুখে পানি ছাড়া আর কিছু দিতে পারবো না পানি দুটো বাচ্চা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গিয়ে ঘুমিয়ে পড়েছে আপনারা দেখবেন আমাদের ছেলেরা মেয়েরা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় অনেকক্ষণ কাঁদতে কাঁদতে কি করে ঘুমিয়ে পড়ে দুটো বাচ্চা খোদার জানা সহ্য করতে না পেরে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
চিন্তা করে দুটো বাচ্চা ঘুমিয়ে গিয়েছে এই সুযোগে একটু নামাজ পড়ে নি জোরে বলুন না সুবহানাল্লাহ ওরে বাবা অনেক সময় ছোট ছোট ছেলে মেয়ে থাকলে আব্বা মা নামাজ পড়লে ওই ছেলে মেয়েদের দ্বারা নামাজে ডিস্টার্ব হয় না দেখা যাচ্ছে সেজদায় চলে গেছি আর ছেলেটা দুই দিকে পা দিয়ে ঘাড়ে বসে গেছে দেখা যাচ্ছে আমি সেজদা চলে গেছি মেয়েটা চট করে পিঠের উপরে চুপ করে বসে গেছে দুটো বাচ্চা খোদার জ্বালা সহ্য করতে না পেরে কাঁদতে 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 ঘুমিয়ে পড়েছে হাজার ফাতেমা চিন্তা করছেন এই সুযোগে একটু নামাজ পড়ে নেই নামাজে দাঁড়িয়ে গিয়েছে হঠাৎ দুটো বাচ্চার ঘুম ভেঙে গেল কোন বাচ্চা ঘুমিয়ে গেছে ঘুম থেকে উঠলে কাজ কি বলুন কোন বাচ্চা যদি ঘুমিয়ে যায় ঘুম ভেঙে গেলে কি করে কাঁদে না হাসান হোসেন কান্না শুরু করে দিয়েছে আল্লাহ পাক সইতে পারে না আল্লাহ পাক জিব্রাইলকে ডাকলেন ও আমার জিব্রাইল জমিনে চলে যাও আমার মহব্বতের বান্দি ফাতেমা নামাজে মজগুল ইবাদতে মজগুল তার দুটো বাচ্চার ঘুম ভেঙে গিয়েছে কান্নার আওয়াজে আমার মহব্বতের বান্দি ফাতেমা নামাজে অসুবিধা হতে পারে ও জিব্রাইল তুমি জমিনে চলে গিয়ে হাসান হোসেনের দোলনাটা ধরে যাতে করে আমার মহব্বতের বান্দি ফাতেমার নামাজে যেন ডিস্টার্ব না হয় একটু জোরে বলা যাবে না একটু মহব্বতে বলা যাবে না নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন স্বামী আলীকে ডাকলেন ডেকে বললেন প্রাণের স্বামী আমি ফাতেমা আপনার কাছে জীবনে দুটি বিদায় দাবি রাখবো আর জীবনে কোনোদিন কোনো দাবি রাখবো না কি দাবি ফাতেমা আলী কাররামাল্লাহ অজগাগু চিন্তায় পড়ে গিয়েছেন নবীর কন্যা ফাতেমা কি দাবি করে হযরত আলী ছিলেন গরিব মানুষ আমি যদি দাবি পূরণ না করতে পারি সম্মানের ব্যাপার কি দাবি ফাতেমা প্রাণের স্বামী আমার জীবনে দুটি দাবির ভিতরে এক নাম্বার দাবি হলো আমি ফাতেমা যেদিন মারা যাব বেশি লোকজনকে যেন খবর দেবেন না গুটি কতক মানুষকে খবর দিয়ে তড়ি গড়ি আমায় দাফন করে দেবেন আর আমি যদি রাতে মারা যাই সকাল যেন না হয় রাতারাতি আমায় দাফন করে দেবেন কেননা নবীর কন্যা ফাতেমা মোটা না পাতলা পৃথিবীর কোন পরপুরুষ নবীর কন্যার চেহারা দেখতে পায় নাই ভাই আপনাদের এলাকায় কোন পুরুষ লোক যখন মারা যায় ও লাশ যখন কবরে রাখে উপরে কোন কাপড় দিয়ে পর্দা করে কাদের বেলা করে কেন এটা হচ্ছে নিয়ম মেয়েদের লাশ যেহেতু পাঁচ অক্ত নামাজ যেমন ফরজ পর্দা করা ফরজ তাই একটা মহিলা মারা গেলেও তার লাশ যখন কবরে রাখা হবে তখনো পর্যন্ত পর্দার হুকুম সুবহানাল্লাহ হলো এবং আপনাদেরকে বলছি কোন মহিলা জানাজা নামাজে যদি আপনারা যান খবরদার ওই লাশ যখন কবরে রাখবে যাদের সঙ্গে বিয়ে জায়েজ যে মাইয়েত মারা গিয়েছে ওই মাইয়েতের সঙ্গে যাদের সঙ্গে বিয়ে জায়েজ আছে এরকম ব্যক্তি যেন কবরের পাশে থাকবেন না যাদের সঙ্গে বিয়ে জায়েজ নেই তারাই একমাত্র কবরের পাশে থাকতে পারবে আমার কথা বুঝতে পারছেন নাকি Yeah.
নবীর কন্যা ফাতেমার মউতটা রাতে হলো আলী কাররামাল্লাহ আজগাগু গুটি কতক সঙ্গী সাথীদের খবর দিলেন ফাতেমার লাশ গোসল দেওয়া হলো কাপনের কাপড় পরানো হলো খাটি আয় করে লাশ কবরের ভিতরে রাখার আগে আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী আবু যার গফারি রাদিয়াল্লাহু আনহু কবরের ভিতরে নেমে পড়লেন কবরের ভিতরে নেমে পড়ে বলে কবর তোর ভিতরে কাকে রাখবো তুই জানিস নাকি কথা একবার বললেন বলে কবর তোর ভিতরে যাকে রাখবো যিনি হলেন শেরে খোদা আলীর বিবি আল্লাহ নবী আলী সম্পর্কে বলেছেন তাম পৃথিবীর সব মানুষ যদি জান্নাতে চলে যায় তিনজন ব্যক্তি যদি জান্নাতে না যায় জান্নাতের আকাঙ্ক্ষা পূর্ণ হবে না জান্নাতের চাহিদা পূর্ণ হবে না তার ভিতরে এক নাম্বার হলো আমার জামাতা আলী কবর তোর ভিতরে যাকে রাখবো তিনি হলেন আলী কাররামাল্লাহ আজগাগুর মহাব্বাতের স্ত্রী খবরদার কবর ফাতেমার সঙ্গে যেন বেয়াদবি করবি না তোর ভিতরে যাকে রাখছি যিনি হলেন হাসান হোসাইনের আম্মা আল্লাহ নবী হাসান হোসাইন সম্পর্কে বলেছেন তাম পৃথিবীর যত যুবক জান্নাতি হবে আমার হাসান হোসাইন হবে জান্নাতে যুবকদেরই সরদার হাসান হোসাইন মাকে রেখে যাচ্ছে খবরদার যেন বেয়াদবি করবি না আল্লাহ নবী ফাতেমা সম্পর্কে বলেছেন তাম পৃথিবীর যত নারী যারা জান্নাতি হবে আমার ফাতেমা হবে জান্নাতে নারীদের সরদারিনী কবর খবরদার ফাতেমার সঙ্গে যেন বেয়াদবি করবি না আবু যার গফারি হুজুরের কথা শেষ না হতে হতে কবরের ভিতর থেকে আওয়াজ আসে আবু যার কে শেনে খোদা আলীর বিবি কে হাসান হোসেনের মা কে দিন দুনিয়ার বাদশার কন্যা ফাতেমা আমি কবর চিনি না আমল যদি ভালো হয় আমি তার সঙ্গে সুব্যবহার করব আমল যদি খারাপ হয় ছেড়ে দেব না যে ফাতেমার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা নাই ওই ফাতেমার ব্যাপারে যদি কবরের এই উক্তি আসে বাবা এই পুরুষ তুই দুদিন দুটোই নামাজ পড়লি না তুই জুমার নামাজ পড়লি না আবার পড়লি তো দুরাকাত পড়ে পালালি কবর কি তোকে ছেড়ে দেবে নাকি ও মায়েরা বোনেরা আপনি সারা বছর আল্লাহকে সেজদা দিলেন না আপনি আল্লাহকে ডাকলেন না নামাজ আপনি পড়লেন না পর্দা আপনি করলেন না মা কবর আপনার ছেড়ে দেবে না কবরের কথা ভুলে গেছি বাবা কবরের কথা ভুলে গেছি আপনাদেরকে জিজ্ঞাসা করছি কবরের ভয় লাগে না লাগে না বাবা কার কার লাগে একটু হাত তুলে দেখান তো কবরের ভয় একটু হাতটা একটু সোজা করো বাবা শোনো এই এই ছবিটাই কিন্তু আল্লাহ দরবারে এবং এই যে আপনি হাত তুলেছেন আল্লাহ চাইলে এটাই কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হয়ে যেতে পারে হাত নামান হাত নামান হাত নামান ও আমার ভাইরা আপনাদেরকে জিজ্ঞাসা করছি মসজিদে গিয়ে আল্লাহ বিল্লাহ করে কবরের আযাব থেকে বাঁচা যায় এখানে যে মসজিদ হয়েছে আপনারা মসজিদ করেছেন আপনারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন বাবা যে আপনি জীবিত অবস্থায় সওয়াব পাবেন মরে কবরে গিয়ে সওয়াব পাবেন এখন আমি আপনাদের কাছে একটু ভিখারি বেশে একটু হাত পাতবো বাবা ওই মসজিদের অনেক কাজ বাকি আছে আমি দেখে এসেছি